পুজো মানে একটু গান একটু কবিতা, পুজো আসছে, পুজো মানেই একটু গান একটু কবিতা। বাঙালি জীবনে সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন বহু কবি, সাহিত্যিক এবং শিল্পী। এমনই একজন সংস্কৃতি মনস্ক গৃহবধূ হলেন অর্চনা মিত্র। শিলিগুড়ি বাঘাযতীন কলোনিতে তার বাড়ি। রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সামাজিক কাজও করেন শারদ উৎসবকে সামনে রেখে। পুজোকে সামনে রেখে অনগ্রসর মহিলাদের মধ্যে শাড়ি বিতরণের কর্মসূচিও তিনি নিয়েছেন। কি বলছেন অর্চনা দেবী, চলুন শোনা যাক। আমি খবরের ঘন্টা বাপিদাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় একটা আমাদের শিলিগুড়ির ভিতরে সাংঘাতিকভাবে ওনার একটা নাম, এবং উনি প্রতিনিয়ত প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান তুলে ধরে, এবং উনি আমাদেরকে প্রশ্ন করছেন আমাকে যে শারদীয় উৎসবের কি কি আমরা প্রস্তুতি চলছে, যেমন সাহিত্যিক সঙ্গীত। সত্যি কথা বলতে বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠতম পূজা হলো দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজার সাথে শুধু বাংলা না, শুধু ভারতবর্ষ না, তা ছাড়িয়ে পৃথিবীর নানা স্থানে এই দুর্গাপূজাটাকে আমরা বাঙালিরা বেশি করে আমরা জানি আমাদের বড় পূজা, এবং এই পূজাটা নিয়ে সারা বছর এই 12টা মাস আমরা অপেক্ষায় থাকি। আবার মাকে বিদায় দেওয়ার পর আমাদের একটা আশা মা আবার আসছে। তো দুর্গাপূজা মানে লেখা সাহিত্যিকটা নানান ম্যাগাজিন নানান বইতে লেখা, এটা প্রতিনিয়ত দিতেই থাকি 3 মাস আগের থেকে, এবং সমস্ত প্রেস থেকে সেটা জানায় যে এটা হচ্ছে প্রতিনিয়ত লেখা, এবং পেপারে বলুন সব জায়গায়। তো সেখানে আমাদের কথা হলো দুর্গাপূজা একটা মহৎ পুজো, বিশাল বড় একটা পুজো, সেই পুজোকে নিয়ে শুধু সাহিত্যিক নয় সঙ্গীত প্রেমীরাও সারাক্ষণই তারা এগিয়ে থাকে, সংস্কৃতি জগৎ এবং সাহিত্য জগৎ সবাই, এবং কেনাকাটার দোকানদার থেকে শুরু করে ব্যবসাদার থেকে, তারা মনে করে পূজা আমাদের একটু লাভ হবে, আমরা এই পুজোর মাসটা আমরা 6 মাসের খোরাকিটা তুলে নিই। ছোট ছোট যারা ব্যবসায়ী, হ্যাঁ, সমাজের কাজ করতে গিয়ে আমি সেটা দেখেছি, এবং সঙ্গীত মানে সঙ্গীত প্রেমিক হিসেবে এটাও বলবো আমাদের পূজায় কোন প্যান্ডেলে কোন দিন কোন জায়গায় গান হবে সেটাও কিন্তু আগে থেকেই বুক হয়ে যায়। পুজো তো পুজো, পুজোর সঙ্গে তো আর কোনো কিছু তুলনাই হয় না। এবারের পুজোটা একটু আমরা দেখছি যে একটু বিষাদ বিষাদ সুর নিয়ে আসছে। মা আসছে, মামা বাপের বাড়িতে 4 দিনের জন্য মরতে আসছে, এবার মনে হচ্ছে একটু বিষাদ নিয়ে মা আসছে। আপনি হ্যাঁ পুজোর আপনি যেটা বলতে চাইছেন এবং আমিও আপনাকে বলতে চাইছি, পুজোর ঠিক পাক মুহূর্তে যে ঘটনাটা আমাদের বাংলার বুকে হয়ে গেল, আর যে আন্দোলনটা আমরা চোখে দেখলাম, নিউজ পেপার টিভির পর্দা খুললে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, আমরা মর্মাহত, তার জন্য দুঃখিত। কারণ একটি মেয়ে, একটি সমাজ, সে তো সমাজেরই ডক্টর, মানে সমাজ সেবা, আমরা তাকে ভগবান রূপেই তাদেরকে দেখি আমরা, সেটা মেনে নেওয়া আমাদের কাছে খুবই কঠিন। সেটা মেনে নেওয়া মানে মেনে নেওয়া সম্ভব নয়। শুধু এই নয়, এই তিলকতমা ও নয়, আমরা চাই প্রতিটা মানে নারী, প্রতিটা মেয়ে যেন প্রতিটা ঘরে, সত্যি কথা বলতে নারীকে যে যারা সম্মান না করে তাদের সংসারে তো কোনোদিন সুখ আসতে পারে না, নারীকে সম্মান করলে কিন্তু আমাদের সংসারে সুখটা আসে। তো সেখানে যেভাবে আমাদের বাংলায় শুরু হয়েছিল এবং চলছে, সেটা আমরা সবাই দুঃখিত, আমরা নয়, এই আমরা ছেড়ে চলে গেছে সারা ভারতবর্ষ ছেড়ে ভারতের বাইরেও, এটা যেন না হয়, আর এর যেন একটা সুবিচার হয়, এটাই আমরা চাই। মানে মায়ের পুজো হবে, দেবী দুর্গার পুজো, তারপরে আমরা শক্তি মানে কালী পুজো হবে, অথচ মানে মহিলাদের উপরে অসম্মান হবে, এটা মানে কালী মায়ের পুজোর সার্থকতা থাকে? দেখুন, কোনো মানুষই মানে বুদ্ধিজীবীরা কখনো চাবে না বা চায় না যে একটা নারীর উপরে অত্যাচার হোক, কোনো বুদ্ধিজীবীরা এর সঙ্গে লিপ্ত হোক সেটাও আমরা চাই না, কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু দেখছি সেটা হয়ে চলছে। শুধু এই নয়, কিছুদিন আগে আমাদের বাংলার বাড়িও আপনি
যা ঘটনা হয়ে গেল ত্রিপুরাতে আপনারা দেখেছেন, সবাই জানে, নানান জায়গায় প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, শুধু বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে। সেটা মেনে না আমাদের কাছে খুব কঠিন। তবু আমরা বলবো, আমাদের এই বাংলায় মেয়েরা রাত নেই সন্ধে নেই যেভাবে আমরা স্বাধীনভাবে চলি, সেটা কিন্তু আমি মনে করি, এটা হলো আমার নিজের ব্যক্তিগত মত, আমরা মেয়েরা স্বাধীনভাবে চলছি এবং মেয়েরা অনেক আগে বাংলার থেকেই কিন্তু বাংলার বাইরে অনেক কিছু শিখছে, আর এটা তো আমাদেরকে মানতেই হবে। বাংলার উপরে শিক্ষার উপরে আমার মনে হয় না যে এটা নতুন করে কিছু বলতে হবে, বাংলার শিক্ষাটা সবসময় একটু আগে। আপনি দেখুন ফিল্ম জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে, সবকিছু বাংলাকে, আর বর্তমান যুগটা একটু আমরা বেশি স্বাধীন মনে হয় পেয়ে গিয়েছি, আর সেই জন্যে আমাদের ছোট বড় মান সম্মানটা না, আপনাকে কি বলবো, আমাদের আমাদের যে সংসার, আমি সংসারের একটা গার্জিয়ান, আমি যেইভাবে তৈরি করবো আমার সন্তানকে, আমার মনে হয় সেইভাবেই আমার সন্তান তৈরি হবে শৈশব থেকে, শৈশব থেকে। তো আমি এটা বলবো, বর্তমান যুগের যে মায়েরা, যারা বর্তমান যুগের ধরেন 22 বছর 25 বছরে যারা মা সন্তান, তাদেরকে এটাই বলবো, ধীর স্থির জ্ঞান বুঝে শুনে কথা, এটা বলা প্রয়োজন আছে। বর্তমান যুগে সেটা যেন হারিয়ে যাচ্ছে, আমরা যত শিক্ষিত আমরা যত এগিয়ে যাচ্ছি, সম্মানটা মনে হয় মানুষকে দেয়াটা আমরা খুব তুচ্ছ মনে করছি এখন। এটা হলো আমি যেটা দেখছি সেটাই আমি আপনাকে বলছি। পুজো উপলক্ষে, এই শারদীয়া উপলক্ষে আপনার কবিতা আমরা শুনতে চাই, কবিতা কিছু লিখেছেন? কবিতার বইও আছে, প্রচুর কবিতার বই আছে। তবে আমাদের দর্শকদের জন্য আজকে আপনি কবিতা, আমি আমি শারদা উপলক্ষে আপনাকে একটা কথাই বলবো, আমি সেখানে কবিতাটা আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, শারদার একটি গান করব আপনার সামনে। কবিতাটা তো আমি একটু মেয়েদের নিয়ে, আপনি যখন এতক্ষণ আমরা যখন আলোচনা করলাম, তো একটু তার উপরই একটু কবিতা পাঠ করে শোনাচ্ছি। নারী কখনো ভোগের সামগ্রী নয়, আর চোখে শকুনের মতো যখন তাকিয়ে থাকে কেউ লজ্জায় মাথা নত হয়, নারী তো সূর্যের আলো। তবে কেন, কেন সেই বিলম্বন, ধর্ষক চণ্ডালের বুদ্ধি এত খাটো কেন, পৃথিবীর আলো কিভাবে দেখছে, প্রতিনিয়ত তিলকতমার জন্য তুষের আগুনে আমরা জ্বলে মরছি, ধর্ষক অসুরের বিচার চাই। হ্যাঁ, আজকেও আমি বলছি বিচার চাই, তিলকতমাকে অশুভ শক্তি বিনাশ করেছে। নারী তো পূজোর পর্বশ্রেষ্ঠ, নারী স্বরূপ উচ্চারণ, দুর্গা কালী নারীর শক্তি আরাধনা, তবুও বার বার নারীকে পুরুষ হিংসের কাছে ক্ষত হতে হয়। শুধু কি তিলকতমা, হে যেন হৈমি বর্ণমালা, প্রতিনিয়ত এই খেলা, প্রীতিলতা বেহুলা রকিয়া খনা, হায় রে নারীত্বের পরম্পরা, আগুন নিয়ে খেলা সৃষ্টিদাতার সঙ্গে, সেটা যেন বন্ধ হয়ে যায় এই কামনাই রাখি। আর কি শোনাবেন? হ্যাঁ, আমি আপনি বললেন যে একটা, আমি আমাদের সামনেই মায়ের আর তো বেশি দিন নেই, কটা দিন মাত্র আছে, তাই আমি একটি সঙ্গীত পরিবেশন করে, যেন এখানে কোনো মিউজিক নেই, খালি গলায় শোনাবার চেষ্টা করছি। বাজলো তোমার আলোর বেণু, মাতুলো রে ভুবন। কবিতা বলো, কবিতা হোক, আমি ছোট্ট একটি কবিতা বলছি। মার বিসর্জন, মার কোনো বিসর্জন হয় না, সে তো হৃদয় জুড়ে রয়, মা তো মেয়ের সোহাগী, তার মতোই নিরাপদে থাকতে চায় মায়ের আঁচলের তলায়, মায়ের বিসর্জন হবে কেন, সহস্র গহিনী হৃদয় মাঝে মার বিরাজ করে, স্বয়ং প্রকাশিত সর্বরূপ মা, সে দুর্গা কালী সরস্বতী, তার কোনো তুলনা হয় না।
নমস্কার। এখানকার কিছু পুজোর সঙ্গে আপনি যুক্ত? হ্যাঁ, দুর্গাপূজার সঙ্গে। এবং আমি এই যে ধরুন মহলায় আমার রেড্ডি সিটি ট্রাস্ট বলে একটা গ্রুপ আমার নিজের হাতেই তৈরি করা, সেখানে আমি প্রতিনিয়ত কাজ করি। এবং একটা সঙ্গীত গ্রুপ আছে, একটা সাহিত্যিক গ্রুপ আছে, সেখানে একটি সমাজসেবার গ্রুপ আছে। তো আমি এই যে মহালয়ার আগেই আমি প্রতিবার বস্ত্র বিতরণ করি, যতটা পারি সে 50 জনকে দিতে পারি, আর 60 জনকে দিতে পারি, 70, আমি সেটা দেওয়ার প্রতিবার আমি চেষ্টা করি। আর সেটা আমি নিজের উদ্যোগেই করে থাকি সবসময়। হ্যাঁ, আমি নিজে একক ভাবে সেটাকে করে সবাইকে নিয়ে করি, কিন্তু আমি সম্পূর্ণটাই বহন নিজের হাত দিয়ে করেই করি, চেষ্টা করি কারো মুখে একটু হাসি ফোটাবার। আর পুজোর 4 দিন নানান জায়গায়, শুধু এক মণ্ডপে না, আগে ছিলাম আমার এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ক্লাব, যেটা আমাদের থেকেই সৃষ্টি, মানে আমি প্রথম থেকেই ওটাকে সৃষ্টি, আমরা কয়েকটা মহিলা মিলে করেছিলাম। বর্তমানে তারা সবাই একটু সাইড হয়ে গেছে, নইকে আমরা নতুনকে সেখানে সুযোগ করেছি, তার আছি পিছনের সাইডে আছি, সাপোর্ট দিয়ে যাচ্ছি, করছি, কিন্তু তার পারমিশন বের করা, তাকে নিয়ে দৌড়াদৌড়ি, যে একটা প্রবাহমান একটা পুজো হতে গেলে কি লাগে। আমরা ভীষণ ভাবে যুক্ত এবং আছি এখনো যুক্ত, তবু নানান জায়গায় যখন ডাকে ছুটে ছুটে যাই। কি করবে পুজোর কটা দিন? এবারের পুজো একটু ইচ্ছা আছে, এখানে তো আছেই, এবং আমাদের আর একজন আছে, সে খুব ভালোবাসে আমাদের, শিলিগুড়ির সবাই চেনে ওকে, ও তো প্রতিনিয়ত দিদি ভাই আসতে হবে আসতে হবে। যাই হোক, সোমা চ্যাটার্জি আমাদের, ওর বাড়িতে প্রতিদিন পুজোটা হয়, প্রতি গতবারও ছিলাম কিছুটা, আবার এখানেও ছিলাম, এবারও ওই রকম করবো। এবং এবার একটু ইচ্ছা আছে বাইরে, মানে ছেলেদের আবদার যেতে হবে একটু কয়েকদিনের জন্য। সবশেষে আর কিছু আর কি বলবো, সবশেষে একটা কথাই বলবো, সকলকেই আগাম শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি, শিলিগুড়ি না তথা যেখান থেকে দেখে এই খবরের ঘন্টাকে শুভেচ্ছা জানাই। আর আমিও বাইরে গেলেও সবসময় খবরের ঘন্টাকে নিউজ করি, সিসেনটাকে আমি খুব ভাবে নিউজ করি, দুটো চ্যানেলকে আমি ভীষণ ভাবে লোকাল আমি ভীষণ ভাবে এটাকে দেখার চেষ্টা করি। এবং বাপিদাকে বলবো আপনি এগিয়ে চলুন, প্রথম থেকে আপনার সঙ্গে আছি, সঙ্গে থাকবো, ভালো লাগে, আপনি সত্যি প্রতিটা মানুষকে তুলে ধরে এত উৎসাহ দিন, আপনার কাছে সত্যি প্রতিটা শিলিগুড়ি নাগরিক, আমরা আলোচনাও করি আপনাকে নিয়ে অনেক সময়, যে সত্যি এই যে যে গরম, যে গরম আজকাল আমাদের এই শিলিগুড়িতে পড়েছে, যে আগে কোনোদিন পড়েছে কিনা আমরা জানি না, আমরা ভাবতেও পারিনি এই গরমটা, প্রচন্ড গরমের মধ্যে আপনি আমাদের এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম জানাচ্ছি, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে, সবাইকে পূজার শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আমি আমার কথাগুলো শেষ করলাম, ধন্যবাদ। অসংখ্য প্রণাম এবং শুভেচ্ছা।